দেশের সব মেডিকেল কলেজে 2022-23 শিক্ষাবর্ষে MBBS প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ সকাল 10টায় শুরু হবে 1 ঘন্টার পরীক্ষা রাজধানীর 5টি সহ দেশের 19টি কেন্দ্রে সকালে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রশনা রশনা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পরীক্ষার্থীরা কি আসতে শুরু করেছেন কিনা এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি এবং অবস্থা জানাবেন আমাদের আকাশ ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন যে আজকে 2022-23 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হবেন রাজধানীর 5টি কেন্দ্র সহ সারা দেশে 19টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে যদি একটু ঘুরে দেখাতে চাই এখানে দেখছেন যে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের অভিভাবক সহ এরই মধ্যে শিক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং যে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে কোনো ধরনের কোনো ডিভাইস পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করা হবে না এবং সেই সঙ্গে প্রশ্নপত্রের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী গতকাল যেটি বলেছেন যে কোনো ধরনের কোনো প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং সব ধরনের নিরাপত্তা নিয়ে কিন্তু এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সারা দেশ থেকে মোট 1.5 লাখ পরীক্ষার্থী এবার এই MBBS ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং রাজধানীতে মোট 5টি কেন্দ্র এবং দেশের সারা দেশে 19টি কেন্দ্র সহ মোট 57টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আর